হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাকিব ফ্রম ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেল। আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো একটি ম্যানুয়াল লেভেল কাটিং মেশিন কীভাবে ইনস্টল করছি, এটি কিভাবে তৈরি করতে পারবেন, কি কাজে ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়। এটি কিন্তু বক্স দেখে আবার আপনারা আইপিএস ভাববেন না, এটি হচ্ছে একটি ম্যানুয়াল লেভেল কাটিং মেশিন। আমি আপনাদের এই লেভেল কাটিং মেশিনটির ভিতরে কি কি পার্টস আছে এগুলো একটু কানেকশন কীভাবে করেছে এগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে আমার মেশিন। এই মেশিনে মূলত আমাদের কাজ হয় হচ্ছে এই যে লেবেলগুলো দেখতে পাচ্ছেন, অনেক অ্যাক্সেসরিজ কোম্পানিতে এই মেশিনগুলো লেবেলগুলো তৈরি হয়। কোথাও কোথাও প্লাস্টিক, কোথাও কোথাও লেবেল, এইসব কাটার প্রয়োজন পড়ে, এইটাই কাটিং করব আমরা এই মেশিনের দ্বারা। কীভাবে করব সেটিও শেষের দিকে দেখিয়ে দিচ্ছি। আমার এই মেশিনে ভিতরে তেমন কোনো ইকুইপমেন্ট নেই, প্রধান দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রান্সফর্মার। এখানে 1200 VA-র দুইটা ট্রান্সফর্মার আছে আলাদা আলাদা, এটা 1200 VA, এটা 1200 VA। আমার মেইন ইকুইপমেন্ট হচ্ছে এই ট্রান্সফর্মার দুইটা। আর এই ট্রান্সফর্মার দুইটাকে ঠান্ডা রাখার জন্য যখন কাটিং হবে তখন এই ট্রান্সফর্মার দুইটা অনেক হিট হবে, এটাকে ঠান্ডা রাখার জন্য একটি কুলিং ফ্যান আছে। আর এই দুইটা ট্রান্সফর্মারকে আলাদাভাবে অপারেট করার জন্য এখানে দুইটি সুইচ আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই মেশিনটির নাম হচ্ছে ম্যানুয়াল লেভেল কাটিং মেশিন, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে। তো এটি কী করে কানেকশন করব বা করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুবই সিম্পল, এখানে দেখতে পাচ্ছেন আমার এই দুইটা ট্রান্সফর্মার, আপনারা সবাই নিশ্চয়ই জানেন ইনকামিং থাকে, আউটগোয়িং থাকে। ইনকামিং আমার 220 ভোল্ট, 220 ভোল্ট, এই যে আমার 220 ভোল্ট ইনকামিং, এই যে দেখতে পাচ্ছেন এই আমার সোর্স মেইন কেবল। ট্রান্সফর্মারে এই যে খেয়াল করবেন ইনকামিং 220 ভোল্ট, লাল কালো, এখানে দুইটা তার আছে লাল কালো, বাকি যে অতিরিক্ত তারগুলো ইনকামিং আছে এগুলো আমার প্রয়োজন নেই, সেজন্য আমি এগুলোকে টেপিং করে রেখে দিয়েছি। তো 220 ভোল্ট ইনকামিং দেয়া শেষ দুইটা আলাদা আলাদা সুইচের মাধ্যমে, এখন আছে আউটগোয়িং, অর্থাৎ ট্রান্সফর্মার থেকে আউটপুট যেটা বেরোবে সেটা হচ্ছে আমার ট্রান্সফর্মার আউটপুট 12 ভোল্ট। এই যে 12 ভোল্টের দুইটা তার লাল এবং কালো, এখানে লাল এবং কালো, আউটপুটের তারগুলো সাধারণত মোটা হয়। আর এই ট্রান্সফর্মার কোনো এসি ডিসি নেই, এটা থেকে এসি বেরোবে, ট্রান্সফর্মার ডিসি করতে পারে না। আমি এসি সংযোগই বের করে ফেলেছি, এই ট্রান্সফর্মার থেকে দুইটা মোটা তার, এই ট্রান্সফর্মার থেকে দুইটা মোটা তার দিয়ে বের করে নিয়েছি আমার কাজের জন্য। সিম্পল এইটুকুই, সাথে একটি কুলিং ফ্যান আছে। আর এই পুরো সিস্টেমটাকে সেফটি দেওয়ার জন্য এখানে একটি ফিউজ আছে, এছাড়া আসলে এখানে তেমন কিছুই নাই। অর্থাৎ ইনকামিং 220 ভোল্ট দুইটা সুইচের মাধ্যমে, আউটগোয়িং সরাসরি জয়েন্ট হয়ে বেরিয়ে গেছে, এই যে বেরিয়ে গেছে দুইটা আলাদা আলাদা ছিদ্রের মাধ্যমে। আমার দুইটা জোন হিসেবে আমি ব্যবহার করব, এই একটা এই একটা, এই দুইটা জোন দিয়ে 4 জন অপারেটর কাজ করতে পারবে। এবং এই কেবলগুলো একটু হেভি দিতে হয়, এখানে দুই কেবল কিন্তু শর্ট হবে নাইক্রোম তারের মাধ্যমে। তো এই হচ্ছে আমার নাইক্রোম তার যেটার কথা বলেছি, এটা হচ্ছে, এটাও একটা নাইক্রোম তার, এটাও নাইক্রোমের তার, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন নাইক্রোমের তার দিয়ে হিটার তৈরি হয়, বিভিন্ন ধরনের হিটার তৈরি হয়। তো এই নাইক্রোমের তারটা ব্যবহার করে আমরা মূলত লেবেলগুলো কাটব, সেটা আপনাদের ফুল ইনস্টলেশন করে টেবিলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার ইনস্টলেশন কমপ্লিট, আমি ভিডিও বেশি লম্বা করলাম না, আপনারা বেশি লম্বা ভিডিও হলে দেখতে চান না, আমি সংক্ষেপে আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে, এই হচ্ছে আমার মেশিন, টেবিলের নিচে থাকবে। আর এটার যে কানেকশন আপনাদের বলেছিলাম, আমার এটা একটা ট্রান্সফর্মারের কেবল, এটা একটা ট্রান্সফর্মারের কেবল, এই কেবলটার ট্রান্সফর্মারটা দুইটার কালো তারই আমি কমনে দিয়ে দিয়েছি। কমন বলতে এই দুইটা তার আমার এখানে যে 4টা ক্ল্যাম্প দেখছেন, এই 4টা ক্ল্যাম্পে কমন করে লাগানো আছে। এই যে এভাবে আমি নাটের সাথে জয়েন করে কমন করে দিয়েছি, এই যে এভাবে। তো এই দুইটা কমন, আর এই নীল দুইটা দিয়ে আমি 4টা ক্ল্যাম্পে আলাদা আলাদা তার লাগিয়ে নিয়েছি, এই যে হলুদ লাল এবং হলুদ লাল,
এই দুইটা দুই ক্ল্যাম্পে, এই দুইটা দুই ক্ল্যাম্পে। তো আমার এই হচ্ছে চারটা জোন, এই একটা, দুইটা, তিনটা এবং চারটা, যাতে চারজন অপারেটর বসে কাজ করতে পারে। এখন আমি মেশিনে আমার এই যে আমার মেইন পাওয়ার, এই পাওয়ারটা আমি কানেকশন দেব এবং সুইচ অন করে আমি আপনাদের দেখাচ্ছি। আমি আমার মেশিনে মেইন পাওয়ার দিয়ে দিলাম, এখানে আমি আমার সুইচ অন করে দিচ্ছি দুইটা ট্রান্সফরমারই। আমি সুইচ অন করে দিলাম দুটোটা ট্রান্সফরমারের। এখন আপনাদের কাটিং করে দেখাচ্ছি। এখন আপনাদেরকে আমি এটার অপারেশনটা দেখাই। সেটা হচ্ছে এই এই যে ট্রান্সফরমারের এই যে কানেকশনটা দেখেন কত হাই অ্যাম্পিয়ার, এই দেখেন, এই দেখেন কত হাই অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন। আমার নাইক্রোমের ওয়্যার লাল হয়ে গেছে। তো আপনাদেরকে আমি কিছু লেভেল কেটে দেখাই। এই যে ওয়্যারটা, এটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো এই যে লাল অবস্থায় আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। আপনারা চাইলে এটাতে ফোল্ডও করতে পারবেন। আমি মোটা একটা লেভেল কেটে দেখাচ্ছি, আপনারা চাইলে এটাতে ফোল্ডও করতে পারবেন। ফোল্ডটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। আপনারা এই ওয়্যারটা আরও পিছন দিকে যদি দেন তাহলে এটা হিট কম হবে, এবং হিট কম হলে আপনি ফোল্ড করতে পারবেন। আরেকটু পিছন দিকে দিচ্ছি, এই দেখুন ফোল্ড হয়ে গেছে, এই যে ফোল্ড। এই যে ফোল্ড হয়ে গেছে, অর্থাৎ আপনারা কাটিং এবং ফোল্ডিং দুটোই করতে পারবেন, সবগুলোতেই সেম। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি পুরো বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম। তো যারা এই বিষয়টা জানেন করতে পারবেন তারা তো অবশ্যই পারবেন, কিন্তু যারা পারবেন না তাদের যদি প্রয়োজন হয় আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি তাদেরকে তৈরি করে দেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবো। আর যারা নিজেরা তৈরি করবেন তারা অবশ্যই লোকাল কোনো ট্রান্সফরমার দিয়ে এটি বানাবেন না, কারণ সারাক্ষণ এই ট্রান্সফরমারটির কেবল শর্ট হয়ে থাকে হিটিং এবং কাটিংয়ের জন্যে। তো অবশ্যই ভালো মানের ট্রান্সফরমার ব্যবহার করবেন। আর এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জানা মতে আমার ভিডিও ইন্ডিয়ার কিছু দর্শকও দেখেন, সৌদি আরব থেকে বিভিন্ন প্রবাসী ভাইরাও দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে এরকম প্র্যাকটিক্যাল আরও ভিডিও দেখতে চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।